লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বামপন্থী সংগঠনগুলি। রবিবার সিপিআইএম গোঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগেও এক অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সিপিএম নেতা ভাস্কর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্র রাজ্য সরকারের কোন রকম চালবাহানা মানছি নাম মানব না। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, জানেন অস্বাভাবিক দ্রব্য মূল্যর বিরুদ্ধে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম এর পক্ষ থেকে গোটা রাজ্যব্যাপী যা কর্মসূচি নিয়েছে আমাদেরও হচ্ছে 30-31-1-2। সেই অনুসরণ হিসাবে আমরা গোঘাট এক নম্বর এরিয়া কমিটির মধ্য দিয়ে হচ্ছে আমরা এই অবস্থান কর্মসূচি এবং কত সবার মধ্য দিয়ে আমরা মিলিত হয়েছি। আমরা এটা মানুষকে বোঝাতে চাইছি যে অস্বাভাবিক যে দ্রব্যমূল্য বৃদ্ধি, এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষ সচ্চারণ। আমাদের এই লিফলেটটার মধ্যে সমস্ত রকম আমাদের যে মূল দাবিগুলো এগুলো হচ্ছে আমরা তুলে ধরেছি। আমরা মানুষকে সচেতন করতে চাইছি যে আন্দোলনে আপনারাও সামিল হন এবং এই অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আপনারা গর্জে উঠুন, এরই দাবিতে হচ্ছে আমাদের কর্মসূচি। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ জাকির হোসেন, আমি গোঘাট এক নম্বর এরিয়া কমিটির সদস্য। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।